কলম্বোর ফিসারা স্টেডিয়ামে কারণোত্তর বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম বলটি করেছিল মোস্তাফিজুর রহমান। শততম মাইল ফলকের ম্যাচটি স্মরণীয় করে রাখার বাড়তি উপলক্ষ যোগ হলো তার ক্যারিয়ারে। পরে প্রথম সাফল্যটি এসেছে তার বলে, সঙ্গে মেহেদি হাসান মিরাজের জোড়া আঘাতে তাতে ভালো শুরু করেছে বাংলাদেশ। বুধবার টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দুই ওপেনার কারণরত্নে ও উপাল থারঙ্গা দেখে শুনে খেলতে থাকেন, টাইগার বোলাররাও রানের গতি লাগাম দিয়ে রাখেন। মোস্তাফিজের দুর্দান্ত ডেলিভারি সামলাতে বেশ কয়েকবার পরাস্ত হন লঙ্কান ওপেনাররা। লঙ্কানদের তখন 8 ওভারে রান ছিল 11, তখন ছিল দুই ওপেনারের ক্রিজে টিকে থাকার লড়াই। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বাহিরের বল খেলতে গিয়ে আউট হন স্বাগতিকদের উদ্বোধনী ব্যাটসম্যান। পরে 11তম ওভারে থারাঙ্গাকে প্রায় ফাঁদে ফেলেই দিয়েছিলেন কাটার মাস্টার। মিডল ও লেগ স্টাম্পের মাঝে ফেলা বল থারাঙ্গার প্যাটে লাগে, ফিল্ডারদের জোরালো আবেদনের পর আম্পায়ার সাড়া দিলে রিভিউতে বেঁচে যান লঙ্কানেই ব্যাটসম্যান। পরের ওভারেই দৃশ্যপটে মিরাজ, এই অফ স্পিনার কুশাল ম্যান্ডিসকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন। এক ম্যাচ পরে গ্লাভস হাতে ফেরা মুশফিকের কল্যাণে সাজঘরে ম্যান্ডিস, করেছেন মাত্র 5 রান। তৃতীয় সাফল্যটিও আসে মিরাজের হাত ধরে, এই তরুণ স্পিনারের ঘূর্ণিতে পরাস্ত হন থারাঙ্গা। সব মিলিয়ে শততম টেস্টের প্রথম থেকেই ভালো খেলে আসছে বাংলাদেশ দল। এখন দেখার বিষয় খেলার শেষ পর্যন্ত ফলাফল কী দাঁড়ায়।